সাউথ এশিয়ান অ্যাকশন নেটওয়ার্ক ইউএস এর উদ্যোগে বৃহস্পতিবার ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনাতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান কনভেনশন 2018। এই কনভেনশনের কনভেনার জয় চৌধুরীর সভাপতিত্বে অতিথি তালিকায় ছিলেন কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়াপ্রিন, কাউন্সিলম্যান কস্টা কনস্টান্টিনিডেস সহ আরো অনেকে। Acknowledging my great brilliance in hiring Muhammad Haq. Akshar, thank you so much for the work that you do on behalf of Councilman Miller. I want to thank the South Asian Action Network. I am so honored to be here tonight with everyone in this room. You are an amazing group of folks. And I want to thank you for the great work you've done. Give a round of applause to all the leaders of the South Asian community that are loud, that are smart, that know the future of Queens is about our families, that know that the future of Queens is about working together from all the different organizations and bringing people close and standing as one voice as the South Asian community. That's how you get ahead in this country. That's how you work for your children. That's how we make a better life for our future. Because at the end of the day, at the end of the day, wherever you're from on this great planet, we all want a better life for our children than we ever dreamed of having for ourselves. And this convention tonight is proof that it can happen in every community. বক্তব্য রাখেন সাউথ এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ। কনভেনশনের মূল আকর্ষণ সাউথ এশিয়ান কমিউনিটির প্রায় অর্ধশতাধিক লিডার, উদ্যোক্তা ও সফল ব্যক্তিদের স্বীকৃতি সনদ প্রদান। কনভেনশনে সফল ব্যক্তিদের স্বীকৃতি প্রদান ছিল উল্লেখযোগ্য একটি দিক। এতে কুইন্স বোরো প্রেসিডেন্ট, অ্যাসেম্বলিম্যান ও কাউন্সিলম্যানদের পক্ষে এসব স্বীকৃতি প্রদান করা হয়। কিনোট স্পিকার হিসেবে ছিলেন সাউথ এশিয়ান কমিউনিটির সফল আইটি শিক্ষা উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, দিলীপ কুমার, মিলান রহমান, টি রহমান, কাজী নয়ন সহ আরো অনেকে। কেন এই কনভেনশনের আয়োজন বললেন জয় চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি জয় চৌধুরী। আমি একসময় স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলাম, প্রায় 60,000 স্টুডেন্টের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম। এরপরে আমি মূলধারা রাজনীতি আমার যোগদান করি। তারপরে আমি কুইন্সটাউন ইয়াং ডেমোক্রেটে আমেরিকার সবচেয়ে স্ট্রংগেস্ট এবং লার্জেস্ট ডেমোক্রেটিক ইয়াং ডেমোক্রেট চ্যাপ্টারে আমি ট্রেজারার হিসেবে ইলেক্টেড হই। আমি এখন ইউনাইটেড স্টেট আর্মিতে এই দেশটাকে সার্ভ করি। পাশাপাশি আমি সাউথ এশিয়ানদেরকে নিয়ে কাজ করি, বাংলাদেশ ভারত সহ সাউথ এশিয়ার 8টা দেশকে নিয়ে কাজ করি। আমার লক্ষ্য হচ্ছে এই দেশে সাউথ এশিয়ানদের এম্পাওয়ার করা, তাদেরকে শক্তিশালী করা এবং তাদেরকে যাতে এই দেশের সরকার এবং রাজনীতিবিদরা মূল্যায়ন করে, এই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাইতেছি। আমি বাঙালি, বাঙালি হয়েও আমি অনেকগুলো দেশের নেতৃত্ব দিতেছি, এজন্য আমি গর্বিত। এবং আমার পরিকল্পনা হচ্ছে এই আমার এই কাজের ধারাবাহিকতা আমি অব্যাহত রাখবো। আজকের এই কনভেনশনটা এই জন্যই করা হয়েছে, আমরা পলিটিশিয়ান যারা সরকারি কর্মকর্তা আছে সরকারকে একটা মেসেজ দেওয়া যে আমরা কতটুকু কন্ট্রিবিউট করছি এই দেশে, আমাদের কত ত্যাগ তিতিক্ষা করছে আছে এই দেশে এবং আমরা কী চাই সরকারের কাছ থেকে। আমাদের অনেক অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার অ্যাটেনশন দেয় না, আমাদের আজকের এই কনভেনশনের মাধ্যমে আমরা সেটা তুলে ধরলাম এবং ভবিষ্যতে আমরা এটাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো সবাইকে নিয়ে। আমি আশা করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় সাউথ এশিয়ান কনভেনশন 2018। This comes from America.